আজকে আমাদের বিদায় অনুষ্ঠান এবং র‍্যাগ ডে। তো চলুন আজকে দেখা যাক আমরা সারা দিন আমাদের র‍্যাগ ডে এবং বিদায় অনুষ্ঠান কিভাবে পালন করি। বাঘা মডেল উচ্চ বিদ্যালয় আমাদের স্কুল, তো এখানে আমরা সবাই চলে আসছি আর সব পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে। কি হয়েছে তোর? গাত পা ব্যথা। আহ, তোর কি হয়েছে? কালকে সারা ঘুমাইনি। তোর কি হয়েছে? আচ্ছা যাই হোক, মানে এগুলা ভাবা যায় না। যাই হোক, তো ম্যানেজমেন্টের কাজগুলো করছি অলরেডি এবং করে জাস্ট নাও আমরা ভোর 6টার সময় রওনা দিছি এখানে স্কুলে। এই বেড়া আজকে ফুল চুরি করছে। এই ফুল চোর, মানে এগুলো ভাবা যায়, মানে জাস্ট ইট এরকম হওয়া উচিত মুখের মন। ওকে, দেয়ার ইজ নাথিং টু সে, জাস্ট অনেক মজা না, দুঃখের মধ্যে মজা, মজার মধ্যে দুঃখ। আমি তো তোমার 10 দিনে যা অনুভূতি আছে আমার একদিনে সে অনুভূতি। এই পাশে আমাদের খাবারের জন্য গোস্ত রেডি হচ্ছে আর আমাদের স্যার এখানে টহল দিচ্ছে। দুঃখজনক তারপর আনন্দ, তোমরা উপর দিকে যাচ্ছ, এটা খুব আনন্দের। জি স্যার, আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনি সবসময় সুস্থ থাকবেন স্যার। ওকে, আমাদের বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে আমরা যেই বিল্ডিংয়ে যেই ক্লাসরুমে বসে ক্লাস করি বা করেছি বিগত বছরে সেগুলো আমরা দেখে আসি, চলেন। সো বেসিক্যালি আমরা এখন যেই রুমে ঢুকবো এটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর রুম, যেটা আমরা বিগত 2 বছর আগে পার করে আসছি। তবে ওই যে পিছনের কবিগুলোর ছবিগুলো আমাদেরই তৈরি, আমরাই লাগাইছি। তো আমাদের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে আমাদের এই স্কুলে, আমাদের এই বিল্ডিংয়ে। আর এখন এই যে এই রুমটা যেখানে ঢুকছে এটা হচ্ছে আমাদের ক্লাস 9 এবং 10, মানে নবম এবং দশম শ্রেণীর পাঠ এখানে আমাদের কমপ্লিট হয়েছে আর কি। আমরা পড়াশোনা করেছি এই রুমে, আর আমাদের এই রুমে আমরা অনেক অনেক স্মৃতি রেখে গিয়েছি। এখন এমনকি ওই যে টিচার এবং স্টুডেন্টসদের ফুল অ্যাব্রিভিয়েশনের যে পূর্ণরূপটা আছে প্রত্যেকটা অক্ষরের, সেগুলো আছে, উপদেশ আছে, অনেক 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 জিনিস রয়েছে এখানে। উপর থেকে বিদ্যালয় মাঠটি অনেক সুন্দর দেখতে। আমাদের স্কুলের প্রথম বিল্ডিং ক্রস করে আমরা সেকেন্ড বিল্ডিংয়ে যাচ্ছি। ওই যে এখানে অনেক বড় একটা শিল্পী। দিস ইজ গোনা বি ব্লগ, মানে ভালো করার দরকার, এটা জাস্ট ব্লগ হচ্ছে। তুমি ওটা ওই যে যেগুলো আছে বাচ্চা ছেলেদের, ওই আম দিছে আমার ফ্রেন্ড, হের নাম সাব্বির, আমার নাম সাব্বির, দ্যাটস ইট। ওকে, আমরা আমাদের মেইন বিল্ডিং থেকে সেকেন্ড বিল্ডিংয়ে চলে আসছি। এখানে হচ্ছে আমাদের ওই যে সবার মন্তব্য বা মত প্রকাশ, ভাব প্রকাশ, যা আছে যেটা বলেন সেটা আর কি এখানে হবে আমাদের ম্যানেজমেন্ট রুম। এটা আমাদের নেতা মানে হিরো, আর এখানে ম্যানেজমেন্টের প্রো, এখানে কচি পোলা পাইন, এখানে আরেকটা কচি, দুধের দাঁত পরে নেই, আর ওইখানে আমাদের ছোট ছোট ভাই ব্রাদার আছে, এই আর কি চলতেছে। ওর দাঁত তো শাকিব খান রে হার মানাবে না, বাট বুদ্ধি গাধাকে হার মানাবে। গার্লফ্রেন্ডের সাথে এত কথা বলছ স্যার? আসলে সবার মুখ একটু শুকনা শুকনা লাগছে, কারণ গত 2-3 দিন থেকে আমরা প্রচুর একটানা কাজ করতেছি, আর আবার আজকেও সকাল ভোরবেলা আসছি, আমরা কেউ কিচ্ছু খাই না এখন পর্যন্ত, সবার ক্ষুধা লাগছে। সো আমরা এখন দেখি কোথায় যাওয়া যায় কিছু একটা নাস্তা করতে। আমরা এখন খেতে যাব, সো খেয়ে আবার চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা চলেন দেখতে থাকেন কোথায় কোথায় যাচ্ছি। এই তো আমরা আমাদের স্কুল ক্রস করছি, তারপরে এই যে এখন আমরা বাঘা সাই মসজিদের দীঘার অপোজিটে চলে আসছি। হয়তো বা অনেকেই চেনেন আমাদের এই বাঘা সাই মসজিদের দীঘা, তো এটা অনেক জনপ্রিয় আমাদের বাঘা সাই মসজিদ। এটা হচ্ছে আমাদের আগের 50 টাকার নোটের উপরে যে মসজিদ দেখা যেত সেটা হচ্ছে আমাদের বাঘা সাই মসজিদ। তো ওই মসজিদের দীঘার অপোজিটে আমাদের ফুচকার দোকানটা। তো আমরা সবাই চলে আসলাম। আমাদের ফুচকাওয়ালা, দিস ইজ স্পেশাল ফর মি। ওকে ওকে, ঠিক আছে।
এই যে খুব ক্ষুধা লাগছে এবং শাল ক্ষুধা মিটছে খা খা বেশি খা তুই কি কোন ধরনের অভদ্রতা এই অভদ্রতা অভদ্রতা করে কম এই তোমার নামে কেস হবে জানো আমি পারমিশন নিতে পারলাম এই ভিডিও করছি পেরা দেয় আমার বাপু কি সবাই অনেক ফাপড় নিল শুনলাম আর এখন আমরা এই মনোরম দৃশ্য দেখে মুগ্ধ তারপর এখান থেকে সরাসরি আমরা স্কুলে না গিয়ে আমরা চলে আসলাম হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় কারণ ওই যে আমাদের টি শার্টগুলো নেওয়ার জন্য তো টি শার্টগুলো এখন আমরা আমরা স্কুলে যাবো এখন এগুলো নিয়ে হঠাৎ করে ওদেরকে দেখাবো ওরা অবশ্যই সারপ্রাইজড হয়ে যাবে তো টি শার্টগুলো অর্ডার দেওয়া ছিল অনেক আগেই তো ওনারা রেডি করে রেখে দিয়েছে আমরা কালকে নিয়ে এসেছিলাম আর এখন আমরা যাব সবাইকে দিতে টি শার্টগুলো দিব এখন স্কুলে গিয়ে চলো আচ্ছা আমরা স্কুলে আসার পর দেখেন সবাই সিভিল ড্রেসে আসে আর একজনেই যে উনি নেতা সাহেব আসছে পাঞ্জাবি পইরা মানে ভাবা যায় এগুলা মানে অতিরিক্ত অতিরিক্ত বুঝছস ভালো হ তারপরে ওই যে আরেকজন বড় ভাই অনেক ব্যস্ত মানুষ আহ আহ কি ভাব আহ এই যে আরেকজন ট্যালেন্টেড পিপল অলওয়েজ ক্যাপ পইরা থাকে বাহ 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 তারপরে এই যে এখানে যারা আছে সবাই এক একজন ইঞ্জিনিয়ার মানে আমরা যে গেঞ্জিগুলো নিয়ে এসছি এই গেঞ্জিগুলো পড়তেছে আজকের অনুষ্ঠানের ম্যানেজমেন্টের কর্ণধর অর্ণব উনি পেঁয়াজ টানতেছেন আহ বাবা তারপরে আমাদের এই যে এখানে আমাদের হেড স্যার শ্রদ্ধেয় মোহাম্মদ আলী দেওয়ান স্যার আমাদেরকে সাহায্য করছে আমাদের কাজে বাহ অসাধারণ স্যারকে স্যালুট জানাই আমরা আর এইদিকে যে বাবা বাবা এইখানে আবার কি করে আহ আমাদেরকে লেবুর রস বানিয়ে খাওয়াচ্ছেন উনি তবে ফ্রি ফ্রি দিচ্ছেন মানে আজকে বলতেছে যে তোমরা চলে যাচ্ছ এই কারণে তোমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে রস বাহ রস খাইয়া দাইয়া তারপরে আমরা ওই যে ড্রেস টেস যে পরছি বোফ মানে এই ড্রেস পরিয়া যদি শুটিং না করি তাহলে চলবো না আরেকবার দেখেন ওয়ান টু থ্রি ওইয় বাহ 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 একটা হাততালি তারপরে দেখেন এই যে সবাই শুটিং করার জন্য বাহ মরিয়া হয়ে লাগছে মানে এটা যে বিদায় অনুষ্ঠান ওদের মাথায় আছে কোথায় কান্নাকাটি করবে তা নয় এরা শুটিং ওফ চিল চিল মামা চিল ওকে তো এইদিকে আমাদের ওই যে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করছে গোস্ত থেকে তেল আলাদা করছে কারণ তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর অনেক ভালো কাজ করছেন উনি আমাদের রাঁধুনিরা রেডি হচ্ছেন আর এই যে এইদিকে চলতেছে সিগনেচার অনেক সুন্দর সুন্দর কইরা কে কত সুন্দর সিগনেচার করতে পারে সব গেঞ্জির উপরে দিচ্ছে কারণ ওই যে র্যাগডে র্যাগডে দ্য সাইন অফ র্যাগডে এটা করতেই হবে মানে ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট মানে করতেই হবে সো করতেছি বাহ সুন্দর লাগতেছে আরে আমারও দেখি অনেকজনে দেয় বাহ 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 ভাবলাম আমি সেলিব্রিটি আমি সবাই দিব দেখি এখন সবাই দেয় আমারে বাহ তো অবশেষে আমরা সব সিগনেচার শেষ এখন আমরা এই যে আহ কি সুঘ্রাণ কত সাধনা হইছে আহ মানে ক্ষুধা লেগে গেল আমার যাই হোক তো রান্নাবান্না চলতেছে চলুক আর এই যে এই পাশে এখন ওই যে এখানে সিগনেচার চলতেছে যারা শেষ হয় না তারা এখনো করতেছে আমাদের শেষ হয়ে গেছে তো সিগনেচার পর সবাই বক্তব্য দিবে তার মধ্যে আমি আসলে বক্তব্য তো মেন না আসলে আমরা গেছি দোয়া চাইতে ক্ষমা চাইতে দীর্ঘ পাঁচ বছর আমরা পড়াশোনা করেছি একটা স্কুলে সো সেখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ভুল ত্রুটি হবে সেখানে আমরা স্যার ম্যামদের কাছে ক্ষমা চেয়েছি ভাই বন্ধু যারা আছে সবার কাছ থেকে ক্ষমা চেয়েছি এই আর কি স্যার এবং শিক্ষার্থীদের বক্তব্যের পরে খাওয়ার পালা এই যে এটা হচ্ছে ডাল এইটা হচ্ছে গোস্ত খাসির এইটা হচ্ছে পোলাও তো আমাদেরকে এত সুন্দর করে রান্না করছেন এই যে আমাদের এই দুজন বাবুর্চি সাহেব দুজন অনেক সুন্দর করে রান্না করেছেন আর অনেক ফ্রেশ করে রান্না করছেন আর এই যে রাহিলা আন্টি আমাদেরকে সাহায্য করছেন আমাদের রান্না বাড়াতে আর এই দিকে চলেন দেখে আসি আমরা স্যাররা খাচ্ছেন তো আর এই পাশে দেখেন দুজন কাজ কাম নাই বসে রয়েছে আর এই দেখেন আমার ফ্রেন্ডসরা সবাই কাজ করতেছে আর এইদিকে স্যারেরা খাচ্ছে তো খাবার মানে বেড়ে দিচ্ছে ওরা বন্ধুরা আর স্যাররা খুব আয়েশ করে খাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে মনে হচ্ছে স্যারদেরকে দেখে যেইভাবে খাচ্ছে অনেক আয়েশ করে বাহ 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 সুন্দর সুন্দর আর এই পাশে দেখেন আমাদের এই যে হেড স্যার রয়েছেন খাচ্ছে অনেক
সুন্দর করে। তারপরে এই পাশে বাবুল স্যার, ওই পাশে নির্মল স্যার, সবাই খুব যত্ন করে খাচ্ছেন এবং আমাদেরকে খাওয়ানোর প্র্যাকটিস শেখাচ্ছেন যে কীভাবে মানুষকে খাওয়াইতে হয়। আর এই যে এই রুমে দেখেন অসহায় ব্যক্তিবর্গ বসে রয়েছে সবাই, মানে খাওয়ার সময়ে পোজ মারে। আরে বাবা, এদের আবার দেখেন খাওয়ার সময় অ্যালার্জি, আর এ কি পোজ মেরে দিছে ভাই, বাহ। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই খাওয়া দাওয়ার কাজে যেই যেই জিনিসগুলো ইউজ হয়েছে তো সেইগুলো পরিষ্কার করে, সবাই মিলে পরিষ্কার করে, সবাই ভ্যানে করে ডেকোরেটরের দোকানে পাঠিয়ে দিচ্ছি, যেখান থেকে জিনিসগুলো নিয়ে আসে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপরে হঠাৎ মেঘলা আকাশ, কতই না সুন্দর। তো এই মেঘলা আকাশের কারণে মনে হচ্ছে তো অনেক সুন্দর একটা বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তো অসাধারণ লাগবে। তো আমাদের বিদায় অনুষ্ঠানটা পরিপূর্ণ হয়ে যাবে একটা বৃষ্টিতে, দেখা যাক কি হয়। ভাই রে ভাই কি কান্নাকাটি, ভাই রে ভাই ও বাজি কি কান্নাকাটি রে, কি বিদায় অনুষ্ঠান রে, আয় হাই। আর এর মধ্যে বৃষ্টিটা চলে এসেছে, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রিয় বৃষ্টি। শত আয়োজন শেষে আমরা এখন বিদায়ী বেশি। তো বিদায় নেবার আগে শুধু কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছু শুরু করলে তার শেষ আছে, কিন্তু শিক্ষার কোনো শেষ নাই। তো আমাদের শিখতে হবে, জানতে হবে, এই জানার জন্য আমাদেরকে একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যেতে হবে। সো আজকের বিদায় অনুষ্ঠানটা এটাই যে আমরা বিদায়কে বিদায় হিসেবে না নিয়ে, হালকাভাবে নিয়ে, আনন্দ খুশিতে বিদায়ী হয়ে আমাদের গত শিক্ষা প্রতিষ্ঠানকে বিদায় জানিয়ে আগামী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আগামী শিক্ষা লাভের জন্য আরও নিজেকে উন্নত করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।